তো হেই গাইস, আমরা এই পাঁচজন চাকদার থেকে পুরো দীঘা পর্যন্ত জার্নি করেছি। পুরো এই ভিডিওটা রয়েছে, শুরু থেকে শেষ পর্যন্ত সবই রয়েছে। দেখো গাইস, আমরা সেই রাত্রেবেলায় উঠেছি বাসে আর এখন সকালে চলে এসেছি আমার দীঘার সামনে। কত সুন্দর ভিউ! আর গাইস, আমরা এত সুন্দর একটা হোটেলও নিয়েছিলাম, এই হোটেলটা আমরা ছেড়েও দিয়েছিলাম, এর পিছনে অনেক রহস্য আছে। তো গাইস, এই হোটেলটা আমরা ছেড়ে দিয়ে একটা নতুন হোটেল নিয়েছিলাম, সেটাও তোমাদের দেখাচ্ছি। এ দেখো গাইস, হোটেলটা দেখো, এই ইউনিকর্ন নিয়েছিলাম ওই হোটেলটা ছেড়ে দিয়ে। তো গাইস, শুরু থেকে শেষ পর্যন্ত পুরোটা দেখো, রহস্যময় অনেক কিছুই আছে। তো গাইস, চলো স্টার্ট করা যাক। আর গাইস, যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইবটা করে দাও, আর গাইস লাইকটা করবে। তো গাইস, চলো স্টার্ট করা যাক। চলো, সো হে গাইস, এখন আমরা রেডি বেডি হয়ে বেরিয়ে পড়েছি স্টেশনের উদ্দেশ্যে, ঠিক আছে? তো থাম্বনেইল দেখে তো বুঝে গেছো যে কিরকম এই ব্লগটা করব, ঠিক আছে? তো গাইস, এখন কোথায় যাচ্ছি আমরা? দীঘা। আর এটা দুজন, একজন পাচ্ছে না নিয়ে যেতে, তার জন্য দুজন ধরছে, ঠিক আছে? তো গাইস, অন্ধকার আছে এদিকে, দেখো ফুটকুটে অন্ধকার। এখন প্রায় বেজে গেছে, ধরে রাখো 10টার কাছাকাছি। এ দেখো 10টা। তো গাইস, চলো স্টেশনে গিয়ে দেখা করছি, আগে সাবস্ক্রাইব করে দেয়। তো গাইস, চলো 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 চলো। তো হয়ে গাইস, ফাইনালি এতক্ষণ পরে আমরা শিমুরি স্টেশনে চলে এসেছি, ঠিক আছে? চাকদার স্টেশনে যাইনি, কারণ চাকদার থেকে আমরা আমার শিমুরিতে এসেছিলাম এর বাড়িতে, ঠিক আছে? ওই যে সব জনগণরা বসে আছে, খাবার প্রদর্শনী করা হবে এদেরকে, ঠিক আছে? তোকেও দেওয়া হবে, চিন্তা নেই। তো এই খানিকক্ষণ পরে আমাদের ট্রেন অ্যানাউন্স করে দিয়েছে, চলে আসবে এখন ট্রেন। তো চলো, ট্রেনে উঠে এখন শিয়ালদা যাবো, ঠিক আছে? চলো দেখা করছি, চলো চলো। A few moments later. প্রায় এখন বেজে গেছে দেখো 10:11:25, ঠিক আছে? অনেকক্ষণ ধরে গাইস ট্রেনে বসে রয়েছি আর এত ঘুমি ঘুমি করছে মাঝে মাঝে, ঠিক আছে? আর এরা সব এদিকে বসে রয়েছে, আর একজন ওখানে হাওয়া খেতে গেছে, বুঝছি। তো গাইস, একটু পরে আমাদের শিয়ালদা স্টেশন চলে আসবে, শিয়ালদা স্টেশনে নেবে, বেট করছি। আমরা হচ্ছে এখন কাকার ট্যাক্সিতে আছি, যাচ্ছি হচ্ছে ধর্মতলায়, ঠিক আছে? শিয়ালদাতে নেমে গেছি, ধর্মতলায় যাবো, গিয়ে বাস ধরবো। তো তোমরা কন্টিনিউ করতে থাকো। আমরা বাসের সামনে চলে এসেছি, মানে ধর্মতলায় এই বাসটা আমরা নিয়ে নিয়েছি, ঠিক আছে? আর মিডিল দিকে আমাদের মিডিল দিকে হয়েছে সিট নাম্বার। আরে বলছে চটি, দাদা চটি করা আগে, দাদা রেখে দে রেখে দে। বাস ছাড়বে, ধরো একটা 20 দিকে বাস ছাড়বে, তো তার আগে তোমাদের দেখাবো, ঠিক আছে? তবে চলো। তো আমি কিছু খুচখাচ খাবার কিনে নিয়েছিলাম, কারণ রাতে খিদে পাবে। আর এটা দেখো, এটা আমাদের ড্রাইভারের সিট, এই দরজাটা খুললেই আমাদের সিট আছে, ঠিক আছে? দরজাটা খুলে আমরা গাইস চেয়েছিলাম হচ্ছে যে শুয়ে শুয়ে যায় না, ওই বাসগুলো চেয়েছিলাম, কিন্তু প্রায় ধরো 12:30 কি 1:15 পর্যন্ত বেজে গেছিলো, তার জন্য এই বাসটা আমাদের নিতে হলো, আর কোনো বাস ছিল না। তো চলো, তো গাইস চলো এবার দীঘায় যাওয়া যাক, চলো চলো। A few moments later. So guys, আমরা এখন আছি কোলাঘাটে, ঠিক আছে? আরে এটা গাইস ভূমির জন্য আমাদের নিয়ে রেখেছিল। এই জুস খেয়ে আমার বমি হয় না। জলজিরা। মানে আমরা ঘুমিয়ে পড়েছিলাম, ঠিক আছে? এখন দেখো প্রায় কটা বেজে গেছে? 3টে বেজে গেছে। আমি তো দেখেছো তো। চিলমিলি কত বন্ধ কর। আমরা একটা দিয়ে বাসে গেছিলাম, এখন 3টে বেজে গেছে। তো এখন কোলাঘাটে এখানে কিছু খাবার দাবার করব। এসেস এই মাল শেষ। শিওর। বমি হয় না। ঠিক আছে। তো গাইস চলো, যখন উঠবো তখন আবার দেখা হয়েছে তোমার সাথে। চলো, আমরা এখানে কিছু খাবার কিনে নিলাম এখান থেকে, কিনে নিয়েছে। পালা 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 পালা, ছেড়ে দিলো ছেড়ে দিলো, বাস ছেড়ে দিলো, পালা 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 পালা, চলো চলো বাস থেকে দেখা হচ্ছে, চলো চলো বাস আমাদের ছেড়ে দিচ্ছে পালা কাট দিয়ে, পালা পালা, চলো। A few moments later. তো গোলাঘাট থেকে বাস ছাড়ার পরে আমরা সবাই ঘুমিয়ে পড়েছিলাম, ঘুমাতে ঘুমাতে গাইস ভোর হয়ে গেছিলো, তাও এখনও দীঘায় বাস এসে বসেনি, বাসটা অনেকটাই লেট করছিলো। আর এই দেখো আমার বউ তো ঘুমিয়ে পড়েছিল, ঠিক আছে? ও এখনও ঘুম কোলে করে ঘুমাচ্ছে। তো বাসটা ভাই প্রচণ্ড লেট করেছিল আমাদের যেতে, অনেকটা লেট হয়ে গেছে, ঠিক আছে? ফাইনালি দেখতে পাচ্ছো, ঠিক আছে? প্রথমবার দেখলে তো জীবনে, তো গাইস এখন এখানটা দুটো ফটো তুলি বা রিলস করি, রিলস তো আপলোড করা হয়নি, তারপরে গিয়ে আমরা রুম খুঁজবো, এখনো রুম ফুম কোনো কিছু খোঁজা হয়নি, ঠিক আছে? তো চলো, লেটস স্টার্ট। 2000 years later.
সো গাইস ফাইনালি আমরা আমাদের রুম পেয়ে গেছি, ঠিক আছে? দেখো আমাদের রুম ছোটখাটোর মধ্যে পেয়েছি, আমরা গরিব তো। তেল ভর্তি খাবার না, তবে জল জল কেমন যেন ভাল না খেতে। আমাদের রুম চলে এসছে, মানে রুম পেয়ে গেছি, ঝাল লেগেছে। চলো ভাই খেতে দাও, দেখা হচ্ছে কত হয়ে গেল। এবার এখানে একটা আয়নাও আছে, আমাদের ইউজ করা যাবে, ঠিক আছে? আর এরা তো বসে বসে সব খাওয়া দাওয়া সব। আর হয়েছে এখানে একটা ব্যাপারই আছে, দেখাচ্ছি ব্যাপারই না। বাবা কি রোদ এখানে, তো ভালো একদম হেভি হেভি, মানে হেভি হেভি। আর গাইস এদিকটাই হচ্ছে দীঘা, আমরা রয়েছি ওল্ড দীঘার দিকে, ঠিক আছে? এদিকটার দীঘা, এটা হচ্ছে সেকেন্ড ফ্লোরে রয়েছি। থার্ড ফ্লোরে গেলে পুরো দীঘার একদম বিচ দেখা যাবে, এখানেও দেখা যাচ্ছে। ওই দেখো ওই যে ওই যে দেখতে সমুদ্র। গাইস এত সুন্দর হোটেল থাকতেও আমরা এই হোটেলটা ছেড়ে দেবো, কারণ এই ধরো 5-6 হোটেল শুধুমাত্র আমরা ছিলাম, শুধুমাত্র আমরা 5 ছিলাম, আর কেউ ছিল না এই হোটেলটায়। চলো তোমাদের পরে বলছি, চলো। ঠিক আছে আমরা তো এই জায়গাটা চলে এসেছি, জাস্ট ভিউটা দেখো গাইস। ওয়াও কেমন লাগছে আপনার? আপনার কেমন লাগছে? আর তো ওখানে ভিডিও হচ্ছে গাইস, ওয়েদারটাও যা। আর গাইস একদম তো বুঝতে পারছো হেভি হেভি, খানিকক্ষণ পরে এই জায়গায় স্নান করতে নামবো। তো চলো সামনের দিক দিয়ে ঘুরে আসি, চলো। তো অনেক খিদে পেয়েছিল, তার জন্য আমরা একটা রেস্টুরেন্ট খুঁজে খেতে এসেছিলাম, ঠিক আছে? এত এত বিচ্ছিরি খাবার, কোনো বলার মতন না, প্রচণ্ড লেভেলে খিদে পেয়েছিলো, তার জন্য ভাই খাচ্ছিলাম, নাহলে ফেলে দেওয়ার মতন খাবার এগুলো, ঠিক আছে? একটা মুখে দেওয়ার মতন খাবার না, আমরা লাস্টে ফেলে দিয়েছিলাম, একটুখানি খেয়ে লাস্টে সব ফেলিয়ে দিয়েছিলাম, ঠিক আছে? তো আমরা খেয়ে দিয়ে বেরিয়ে পড়েছিলাম আমাদের নিউ হোটেল খুঁজতে। আমরা ছিলাম ওল্ড দিকেই যাচ্ছিলাম, আমরা নিউ দিকেই হোটেল খুঁজতে, কারণ ওখানে হোটেলগুলো ভালো ভালো, ঠিক আছে? তো যাওয়ার মাঝখানে এই যে এত সুন্দর একটা মন্দির মানে করছিলো, ঠিক আছে? এখনও তৈরি হয়নি পুরোপুরিভাবে। তো গাইস ওই হোটেলটা ছাড়ার কারণ আমরা 8 পরে বলছি, পুরো ভাই সুনসান হোটেল ছিল একদম, ঠিক আছে? তো নতুন হোটেল গিয়ে চলো মিট করছি। তো গাইস এটা হচ্ছে আমাদের নিউ হোটেল। দেখো গাইস মাথা উঁচু করে ঘাড় কথা হয়ে যাবে, ভিতরে আবার সুইমিং পুলও আছে, ঠিক আছে? ওই হোটেলটা একটু প্রবলেম ছিল, প্রবলেমটা পরে গিয়ে বলছি, ভেতরে গিয়ে প্রথমে রেস্ট নিই, ঠিক আছে? কত সুন্দর গাইস, রাত্রেবেলা তো নাকি আরও সুন্দর হয়। চলো ভিতরে ঢোকা যাক। তো গাইস চলো নতুন হোটেলে এন্ট্রি করা যাক, চলো চলো চলো। তো গাইস ভাই এত সুন্দর একটা হোটেল আমি আগে দেখিনি, আর এদের হোটেলের স্টাফদের মানে এত সুন্দর ব্যবহার বলার মতো না, ঠিক আছে? পুরো ভালো ব্যবহার, পুরো বন্ধুর মতন মিশছিল। আর এই দাদাটা তো একদম পুরো বন্ধু হয়েই গেছিলো, ঠিক আছে? থ্যাংক ইউ দাদা আমাদের এত সুন্দর একটা সাজেস্ট করার জন্য হোটেলের জন্য, ঠিক আছে? খুব সুন্দর দাদাটা। তোমরা যদি গাইস দীঘায় আসো তাহলে আমি সাজেস্ট করবো তোমরা ইউনিকর্নে থেকো, মানে নিউ দীঘায় ইউনিকর্নে থেকো, ঠিক আছে? তো চলো আমরা এবার হোটেলে রুমে যাই আমরা, ঠিক আছে? তো আমি আর সুইটি নিয়েছিলাম, মানে আমাদের জন্য একটা পার্সোনাল রুম নিয়েছিলাম একটু বড়ো দেখে, আর ওরা নিয়েছিল একটা আলাদা রুম, ঠিক আছে? তো চলো এটা হচ্ছে লিফট। আর গাইস ওরা তো লিফটে প্রথমবার উঠছিল, তার জন্য কিছু বুঝতে পারছে না, প্রথমবার এসে চিল্লামিল্লি শুরু করেছে। তো এবার আমাদের রুমটা ওপেনিং হবে, ঠিক আছে? 1005 ছিলাম আমরা হোটেল ইউনিকর্ন ইনে, ইউনিক ইন ইউনিক ইনে, ঠিক আছে? তো চলো গাইস চলো খুলে গেছে। তো গাইস এটা আমাদের নিউ রুম, কত সুন্দর, ঠিক আছে? চলো এবার রেস্ট নি, গাইস আমাদের খাবার দাবার চলে এসেছে, আমরা এখন খাচ্ছি কোনো রকম ভাবে, কারণ এখন ধরে রাখো তো হেই গাইস এখন ভাই বাজে দেখো কটা, 9 বাজে। আর গাইস এখন আমরা যাবো একটুখানি ঘুরতে, ঠিক আছে? এ রেডি হচ্ছিল, সেই কটার থেকে রেডি হচ্ছিলিস? এই 7:30 থেকে রেডি হচ্ছে, আর এখন ভাই দেখো 9 সময় গিয়ে রেডি কমপ্লিট হলো, তাও বিছানার অবস্থা আমি গুছালাম সব। ও মাই গড, নিজের আমাকে গুছানো পড়লা আর বলে তুমি। তো গাইস এখন আমরা এখান থেকে বেরাবো, বেরিয়ে দীঘাটা টুনিং ঘুরবো, দেখি কতটা ঘোরা হয়। 11 সময় আমাদের গেট বন্ধ করতে পারবে, ঠিক আছে? তো ততটা বলবো তাড়াতাড়ি আসতে করবো। তো গাইস চলো। তো গাইস এখন আমরা লিফটের সামনে দাঁড়িয়ে সব কটা কুড়ে, চলো জিরো মা জিরো।
তো আমরা চলে এসেছিলাম হোটেল থেকে বেরিয়ে সেই ওল্ড দীঘাতে যেখানে মেলা হয় ওখানে চলে এসেছিলাম। আর সুইটি তো এই একবার এখানে কেনে, একবার ওইখানে কেনে, একবার এখানে কেনে, মানে দীঘার যে লেকটার সামনে গিয়ে বসবো সেই চান্সই পাচ্ছিলাম না। চলো ওর আগে কেনাকাটা করে নিই, তারপরে গিয়ে লেকের সামনে গিয়ে বসবো। চলো তো ভাই চলে এসেছি আমরা লেকের সামনে। অনেকক্ষণ পরে ওর কেনাকাটা থামছিলই না ভাই, এত সুন্দর ভিউ, মানে ওখান থেকে উঠতে আর ইচ্ছে করছিলো না আমার। ঠিক আছে চলো তোমাদের দেখাচ্ছি, চলো চলো কন্টিনিউ করো। এখন ধরো প্রায় 10:30 বাজে, ঠিক আছে আবার আসবে দাদা। এই দেখতে এসছে আরে গেল খাওয়ার দরে আসছে 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 রাত্রি 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 ওই দাদা ওই দাদা ওই দাদা এই জন্য কি দাদা বেলুন নিবি কোথায় পাই আসছে কোথায় পাই আয় তুই তো এই কিনাকাটিতে ব্যস্ত চলে গেছিস আবার আসবে। তো গাইস আমরা হোটেলের সামনে চলে এসেছি, চলছে অনেক বেজে গেছে, চল পালা। তো আমাদের অনেক খাটাখাটনি হয়ে গেছে, তার জন্য এখন রুমে গিয়ে রেস্ট নেবো। আর ভাই ওই হোটেলের তো বলাই হলো না, ওই আগের হোটেলটা ছিল ভাই একদম জঘন্য, মানে কীরকম শুনশান এলাকা, ভয় ভয় লাগছিলো। ঠিক আছে দরজা ফরজা গিয়ে একা খুলে যাচ্ছে, একা ওপেনিং হয়ে যাচ্ছে, এরকম ভাই একদম জঘন্য হোটেল। আর লোকজন তো একদম পোষাচ্ছিলো না আমার, যেহেতু আমাদের সাথে আমার বউ ছিল, ও আমার বন্ধুর বউ ছিল, ঠিক আছে এনে একদমই পোষাচ্ছিলো না, তার জন্য আমরা এই হোটেলে শিফট করে নিয়েছি। একদম জঘন্য হোটেল ছিল এই হোটেলটা, ঠিক আছে জামাটা কি করে দিতে কালো কালো জামাটা।